পর্দা উঠল নবম টি টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে শুভর সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, 7 উইকেটে হারিয়েছে কানাডাকে। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং এ নেমে 5 উইকেটে 194 রান তোলে কানাডা। জবাবে 3 উইকেট হারিয়ে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। মানিক মাহমুদের রিপোর্ট। মার্কিন মূল্যকে প্রথমবার বসেছে ক্রিকেটের বৈশ্বিক আসর। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকান ডার্বিতে টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। অ্যারন জনসন ও নাভনি ঢালিওয়ালের ব্যাটিংয়ে রানের গতি বাড়তে থাকে কানাডার। জনসন 23 রানে ফিরেও অবিচল থাকেন, ঢালিওয়াল 61 রানের ইনিংস খেলেন তিনি। হাফ সেঞ্চুরি পূর্ণ করেন নিকোলাস কেটন, 51 রানে আউট হন। শ্রেয়াস মোভা 32 করেন, 61 আসে ঢালিওয়ালের ব্যাট থেকে। 194 রানের চ্যালেঞ্জিং স্কোর করে কানাডা। জবাব দিতে নেমে শুরুতেই স্টিভেন টেলরের উইকেট হারায় যুক্তরাষ্ট্র। প্রাথমিক ধাক্কার সামনে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। অধিনায়ক মোনাক প্যাটেলকে নিয়ে দলের স্কোর এগিয়ে নেন আন্দ্রেস গাউস। প্যাটেল 16 রানে ফেরেন। গাউসের সাথে অ্যারন জোনসের জুটিতে জয়ের পথ প্রশস্ত হয় যুক্তরাষ্ট্রের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড সহ কয়েকটি দেশের ক্রিকেটাররা খেলছেন যুক্তরাষ্ট্র দলে। বিশ্বকাপের আগে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে 2টি ম্যাচে হারায় স্বাগতিকরা। কানাডার বিপক্ষে প্যাটেলের দল দুর্দান্ত নৈপুণ্যে 3 উইকেট হারিয়ে 18 ওভারে জিতে নেয় ম্যাচ। আন্দ্রেস গাউস 65 করেন, অ্যারন জোন্স 94 অপরাজিত থাকেন। নর্থ আমেরিকান ডার্বি জিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখে যুক্তরাষ্ট্র। ইতিহাসের সবচেয়ে বড় এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ, আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও সহ আয়োজক যুক্তরাষ্ট্র। আসরে খেলছে 20টি দল, 4টি গ্রুপে লড়বে দলগুলো। গ্রুপ এ তে খেলছে যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড ও 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মানিক মাহমুদ, বাংলাভিশন, স্পোর্টস ডেস্ক।